কোরাল কোরাল টুনা সুরমা সুরমা তেলাপিয়া আর ফিশ এক্সপার্ট যাকে বলে কি অবস্থা বন্ধু ভালো এখানে প্লেসের খাবার ভালো ফ্রেশ এই যে কোনটা বড়টাগুলোর দাম হচ্ছে 20 টাকা করে দেখেন সাইজটা হচ্ছে এই যে এই সাইজ নরমাল সাইজ বাট বড় না এর পি টাইপের গরুর গোশ দিয়ে খাওয়া হয় অসাধারণ লুকটা দেখেন এরকম এরকম করে আমি উঠতে পারি না একবার উঠছিলাম তারপর অবস্থা খারাপ হয়ে গেছিল হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম একটি ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আছি হচ্ছে মেট্রো রেলের ভেতর এটা হচ্ছে উত্তরা সেন্টার আর আজকের ওয়েদারটা জাস্ট ওয়াও জাস্ট স্কাই ভিউটা দেখেন মনে হচ্ছে যেটা বাইরের কোনো কান্ট্রি লাইক অস্ট্রেলিয়া বা নিউ ইয়র্ক মানে আমাদের দেশের যে এত সুন্দর স্কাই ভিউ হতে পারে এটা খুবই কম দেখা যায় আসলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি এত সুন্দর একটা ভিউ দেখতে পেরে আর এটা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত তো সুহান আল্লাহ না বললেই নয় আপনারা যারা দেখছেন অবশ্যই এই ভিউ দেখে সুহান আল্লাহ বলবেন আর এই মুহূর্তে আছে হচ্ছে মেট্রো রেলের ভেতর আর আমরা যাচ্ছি উত্তরা সেন্টার স্ট্রিট ফুড খেতে সো চলুন সবাই মিলে ভিডিওটা এনজয় করা যাক বরাবরের মতো ওয়াসিয়াসার এক্সপার্ট ফিশ এক্সপার্ট যাকে বলে কি অবস্থা বন্ধু ভালো এখানে প্লেসের খাবার ভালো ফ্রেশ এই যে কোনটা কি মাছ চিনস্তি সবগুলো কোরাল কোরাল টুনা সুরমা সুরমা তেলাপিয়া আই ডোন্ট নো এটা নাম এটা কি মাছ স্যালমন স্যালমন আচ্ছা এটা মেবি ইন্ডিয়ান স্যালমন তো মামা ভালো আছেন আপনারা দাম ছাড়েন নাকি দাম তো আপনার এটা রেগুলার দাম সেটাই ভাই তাও আপনি 20 টাকা কমাই দেন মাত্র আচ্ছা ওনারা দাম ছাড়ে না একটা ফিক্সড প্রাইস অসাধারণ প্রত্যেক মাছগুলো খুব ভালো আমরা এই যে এই কয়টা অর্ডার দিলাম আমাদের এগুলো সব রেডি হচ্ছে শিবলি শিবন্ত আর প্রান্ত অলওয়েজ বসে থাকে মুখ ডাক ততটাই একটা অভ্যাস আচ্ছা এটা হচ্ছে সি ফুডের একটা মেলা বলা যায় আচ্ছা তুই কি জানোস এটা কয়দিন থাকবে শিবলি এই মেলাটা মানে কয়দিন স্থায়ী নাকি স্থায়ী মেলা অলওয়েজ থাকবে আচ্ছা এটা হচ্ছে উত্তরা সেন্টার সেন্টারের ঠিক পাশেই ওই যে স্টেশন দেখা যাচ্ছে মেট্রো রেল স্টেশন উত্তরা সেন্টার স্টেশন আর প্রচুর মানুষ মানুষ আর মানুষ অনেক মানুষ দেখেন এখানে কী কী পাবেন দেখাচ্ছি আমি প্রত্যেকটা দোকানে দেখানোর চেষ্টা করি একদম পাশ থেকে চিকেন চাপ টাপ আছে এখানে তারপর লুচি পিঠা দিয়ে এখানে চাপড়ি টাইপের চাপড়ি না চাপড়ি টাইপের গরুর গোশ দিয়ে খাওয়া হয় অসাধারণ লুকটা দেখেন তারপরই আছে হচ্ছে কাঁকড়া কক্সবাজারের ফিল পাওয়া যাচ্ছে মুরগির চাপ আমাদের বারবিকিউ অন গোয়িং চলতেছে এখানে চিকেন চাপ আর ওই পাশটাতে হচ্ছে মানে ফাস্টফুড আইটেম ফুচকা চটপটি তারপর হচ্ছে দোসা আছে তারপর আর অনেক কিছুই আছে ওই পাশটাতে ফাস্টফুড আইটেম এই পাশটাতে সি ফুড আর ওই পাশে হচ্ছে ফাস্টফুড আর এটা মোটামুটি খুব জমজমাট ভালোই আর যদি এখান থেকে বাইরে যাই বাইরের দিকটায় যাই বাইরে আবার হচ্ছে বেশ কিছু চাট দোকান টোকান আছে মানুষ গাড়ি টাড়ি নিয়ে আসছে বাইক নিয়ে আসছে আর এই জায়গায় হচ্ছে একটা মেলার মতো একটা রাইড আছে অসাধারণ রাইড এটা এরকম এরকম করে আমি উঠতে পারি না একবার উঠছিলাম তারপর অবস্থা খারাপ হয়ে গেছিলো আচ্ছা ওইটা এটা না ওইটা হচ্ছে সম্পূর্ণ ঘুরে আমি যেটা উঠছিলাম এটা জাস্ট এরকম এরকম আমরা অনেক কষ্ট একটা টেবিল পাইছি এই যে টেবিলটা পাঁচজনের আর টেবিল খুঁজতে হলে এখানে একটু ওয়েট করতে হবে টেবিল পাওয়া যায় আজকে রবিবার এই হ্যাঁ 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 প্রচুর ক্রাউড মানে এরকম ভিড় থাকে উইকেন্ডে আসলে প্যারা চলে আসলো আমাদের কাঙ্ক্ষিত সেই ফিশ ওয়াও জোস একদম পরকরা হইছে পরোটাগুলোর দাম হচ্ছে 20 টাকা করে দেখেন
সাইজটা হচ্ছে যে এই সাইজ নরমাল সাইজ বাট বড় না এরা এটার প্রাইস একটু বেশি হিউজ প্রাইস 20 টাকা পরোটা অনেক তাই না বিজনেস 10 টাকার পরোটা 20 টাকা সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমাদের হ্যাং আউট খুব ভালো ছিল আপনারা চাইলে আসতে পারেন খুব ভালো একটা পরিবেশ আর অবশ্যই দামাদামি করে নেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Over the old fairgrounds